আজকে আপনাদের ঘুরে দেখাবো রানীগঞ্জের পীর বাবা মেলা, দেখে নাও সামনে। দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি ইতিমধ্যে রানীগঞ্জে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় মেলা পীর বাবা মেলা। সেই মেলাটা 125 বছর ধরে চলছে, মেলাটা দেখতে পাচ্ছি সামনে, ইতিমধ্যে চলে এসেছি আমরা। চলো সামনে আছে বাকি সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। যারা চায় নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও আরও দুটো পাওয়ার জন্য। আজকে আপনাদের পুরো ঘুরে দেখাবো রানীগঞ্জে সবচেয়ে বিখ্যাত মেলা পীর বাবা মেলা। চলো আমাদেরকে ঘুরে দেখাই। আর দেখতে পাচ্ছি চলো চলো দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এ সাইড করে একটা আছে, আমার সব ভিড়ের মাধ্যমে দেখাবো। চলো আমার প্রথমে এ সাইড করে নিয়ে যাই, প্রথমে আপনাদের এখান থেকে দেখাচ্ছি, দেখে নাও। এইটা আমার অসাধারণ লাগলো, দেখে নাও একবার চকটা, তারপরে আপনাদের এই সাইড করে নিয়ে যাই। মেলাটা খুব বড় এরিয়া নিয়ে হয়েছে, আর এটা যা শুনলাম 125 বছর ধরে চলছে মেলাটা, ভেবে নাও কত পুরনো মেলা এটা। আজকে আপনাদের পুরো পীর বাবা মেলা ঘুরে দেখাবো, যারা এখনো অব্দি আসুনি চলে এসো রানীগঞ্জে পীর বাবা মেলা। আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি লোকেশন দিয়ে দেবো, বা চেক আউট করে সহজে চলে আসবেন। এবারে আপনাদেরকে এই সাইড করে নিয়ে যাবো, এই সাইডকে দেখাবো এখানে কী কী বসছে দেখতে পাচ্ছি। এখানে আপনারা 20 টাকার মধ্যে টিকিট কাটতে পারেন, এগুলোর মধ্যে যে কোনো কিছু পড়তে পারে। এগুলা ছোটো আমি যখন ছোটো ছিলাম তখন এগুলো প্রচুর খেলতাম। একটা টিকিট মূল্য 20 টাকা, দেখে নাও। এখানে ফোন কভারে সব বসছে, আর এখানে খাবারের দোকানের এখানে সব রকমের আমার এগরোল, চাউমিন, চিকেন, এই যে আইটেমগুলো রয়েছে সবগুলো পেয়ে যাবেন খাবার আইটেমগুলোর মধ্যে। এই সাইডে অনেক ছোটোখাটো দোকানগুলো, যেগুলো খেলনা পাতি, যেগুলো বাচ্চার জন্য যেগুলো দরকার লাগে, যখন ছোটো ছিলাম তখন এগুলো প্রচুর খেলতাম। এখানে লুডো লুডো থেকে শুরু করে ক্যারাম বোর্ড, তারপর অনেক কিছু যেগুলো আছে, গাড়ি, ঘরোয়া জিনিস অনেকগুলো আছে, তা গ্লাস আছে, গ্লাস, ফাইবারে প্লেট অনেক কিছু পেয়ে যাবেন। আর এখানে খেলনা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর খেলনা জিনিস আছে, যেগুলো সব কিনতে পারেন। এটা সব দেখতে পাচ্ছ, সব বাচ্চাদের খেলনার জন্য সব কিছু পেয়ে যাবেন, জিনিসপত্র ঘরোয়া জিনিসও পেয়ে যাবেন, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছুই আছে। জুয়ে এখানে তোমার সানগ্লাস দেখতে পাচ্ছ, এখানে সানগ্লাস যেগুলো আছে সব ধরনের সানগ্লাস আপনারা পেয়ে যাবেন খুব কম প্রাইসের মধ্যে এখানে। আর এখানে বিভিন্ন ধরনের রেডিমেড যে ফুলের দোকানগুলো সেগুলো এই সাইড করে আছে, আপনারা সহজে এখানে রেডিমেড ফুল এখান থেকে পারচেস করে নিতে পারেন। এ সাইডে ঘুরে দেখালাম, এবার আপনাদের ও সাইড করে ঘুরে দেখাবো। এই সাইডকে আপনারা পেয়ে যাবেন সফট টয়েস, টেডিবিয়ার থেকে শুরু করে যেগুলো আপনাদের ভালো লাগে সব কিছু পেয়ে যাবেন, সব ধরনের সফট টয়েস এখানে আছে। আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্যাগ, এই মেলাটা প্রচুর এরিয়া জুড়ে করেছে। আর যেটা বললাম এটা 125 বছর পুরনো মেলা, এখানে আপনার ঘরোয়া জিনিস কাপ বাটি গ্লাস ফাইবার বাটি সব কিছু এখানে পেয়ে যাচ্ছে, রুমালও আছে, এখানে ঘরোয়া অনেক কিছু জিনিস আছে আপনার পেয়ে যাবেন। আর ও সাইড আপনাদের চড়কটা দেখালাম খুব বড়, দুটোই ভালো লাগলো আমার দু সাইডে, এখানে টেডি বিয়ার সব আছে। এখান থেকে আপনাদের বিভিন্ন কানের দুল গোড়ায় মালা বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছে এখান থেকে, এখানে ঘরোয়া যে খুন্তি বাটি তারপরে তোমার রুটি করা চাকি বেল্লা এখান থেকে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। চাকি বেল্লাটা দেখতে পাচ্ছ খুব বড় করেছে, এখানে কাপ বাটি সেট
আপনারা পেয়ে যাবেন কাপ বাটি সেট, ঘরের ঘরোয়া জিনিস যদি দরকার ঘরে এসব কিছু এখানে পেয়ে যাবেন। এই সাইডে টেডি বিয়ার সব আছে, এই সাইড করে দেখো মেলা টাইপ হচ্ছে, খুব বড় এরিয়া নিয়ে করেছে এখানে, বেলটি চশমা ব্যাগ টুপি এখানে সব কিছু পেয়ে যাবেন। তারপর আমরা বাইরে চলে এলাম, বাইরে অনেকগুলো দোকান বসছে, খেলার পাতির দোকান, তারপর তোমার খাজার দোকান, সবচেয়ে বিখ্যাত খাজা দেখতে পাচ্ছ, এগুলো এসছে উত্তরপ্রদেশ থেকে এসছে খাজাগুলো। আর পীরবাবা মেলা সবচেয়ে বিখ্যাত খাজা এগুলোই, দেখে নাও। আর এটা আপনাদের মেলাটা খুব বড় একটা এরিয়া নিয়ে প্রতি বছরই হয়, এবছর আমি ফার্স্ট টাইম এসেছি। আর কারা কারা এখনো অবধি আনিগঞ্জে, এখন অবধি কারা আনিগঞ্জে পীরবাবা মেলা আসেনি, চলে এসো আনিগঞ্জে সবচেয়ে বিখ্যাত মেলা আনিগঞ্জে পীরবাবা মেলা। আর রানীগঞ্জে সবচেয়ে বিখ্যাত খাজা দেখতে পাচ্ছ, আর প্রচুর স্টল আছে, চশমা খাবারের স্টল, কানের দুল গেলাম দরকার আপনাদের সব কিছু এখানে পেয়ে যাবেন, এ সাইড করে আছে। এখানে ঘরে যে দরকার হাতা খুন্তি কোড়াই এখানে সব কিছু পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন আমাদের ফাইবারের গ্লাস বাটি। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও। আসানসোল থেকে শুরু করে রানীগঞ্জ, রানীগঞ্জ থেকে শুরু করে দুর্গাপুর, যে কোনো আপনার ভিডিও আমার চ্যানেলে সবচেয়ে প্রথমে পেয়ে যাবেন। আজকে আপনাদের পুরো ঘুরে দেখালাম রানীগঞ্জে পীরবাবা মেলা।